বাবা, গোটার কত বাজার! ছোট ছোট আলু লাগে না গোটাতে? ফার্স্ট টাইম সরস্বতী পুজোর সময় নারকেল কুল। সজনে গাছ যাদের আছে তাদের খুব ভালো, সজনে ফুল পায় অনেক, 400 টাকা কেজি। আগে গ্রামে থাকতাম, কত কুল খেতাম, আর এখন দেখো দোকান বাজার থেকে একটু একটু কুল কিনে এনে খেতে হচ্ছে। আজকে আবার চাল দিলাম, কারুর পাত্তা নেই, একটা কাক এসছে, ওরা ওদের মুডে চলে, কখন মুড হবে তারপরে ওরা আসবে। কাক হলো চাল খাচ্ছে, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। আম গাছে সব ঢুকে গেল, ওদের আম গাছে বাসা আছে না? ঠাকুরমশাই পুজো করে চলে গেল, আজ মঙ্গলবার, মঙ্গল শনিবার পুজো ছিল তো, ঠাকুরমশাই পুজো করে এখনই গেছে। সবজিগুলো সব ঝুড়ি করে করে তুললাম, আলাদা করলাম, এই যে এর ভেতরে গোটা সমস্ত জিনিস, এই যে তলায় আলু আছে, আলু, মটরশুঁটি, বেগুন, শিম, আর এই যে রাঙালু, এই সমস্ত কিছু একদিকে রাখলাম। এখানে পালং শাকটা, শিশোলা পালং শাক লাগে, পালং শাকটাও রেডি করে রাখলাম। এগুলো সব বড় বড় বালতি করে জল দিয়ে দিয়ে ধুতে হবে, তা নাহলে কি বলতো বালি কিচকিচ করবে একদম। আর ওইদিকে আবার কি আছে দেখি, সজনে ফুলটা বেশি জল দিয়ে ধুতে হবে, ফেলে রাখলে একটু একটু জল, কিচ্ছু ধুলে হবে না, বালি কিচকিচ কিচকিচ করবে, এগুলো সব করতেই হয় একদম। আর এই যে টোপা কুলটা করবো, খাবো, ওটা তো রান্না করার নয়, এটা খাওয়া, এমনি খাওয়ার জন্য, এগুলো এক্সট্রা তুলে দিলাম। আর এই বাঁধাকপিটা কাটি, এখন রান্না করব বাঁধাকপিটা, এটা কেটে নিই। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হলো, খেয়ে দেয়ে সব তুলে রেখে কি, তুমি আস্তে আস্তে শোনো না, সিরিয়াল দেখবে তো। খেয়ে দিয়ে ধুয়ে রেখে এসেছি, খেয়ে ক্লান্ত হয়ে গেছি, শুধু খেয়ে ক্লান্ত নয়, কাজ করেও ক্লান্ত হয়েছি তো। আজকে ওয়েদার খুব বাজে জানো তো, এত বিচ্ছিরি ওয়েদার, না বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা করেছে, খুব খুব বাজে অবস্থা। আরেকজন সিরিয়াল দেখছে এখন, খাওয়া দাওয়া করে না, তুমি দেখো আমি চললাম, ও দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না আর কি, সিরিয়াল, আমি ব্লক করছি বলে ওর অসুবিধা হচ্ছে। তারপরে এই যে ঠাকুর ঘরে পুজো টুজো, আজকে তো মঙ্গলবার পুজো ছিল, পুজো টুজো করে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছি। ঠাকুর ঘরটা এমনি অন্ধকার, অন্ধকার হয় না জানো তো, আসলে আজকে মেঘলা করেছে তো, কাঁচগুলো দিয়েও ভালো ইয়ে আসছে না, আলো আসছে না, সব অন্ধকার অন্ধকার লাগছে। তো এবার খাওয়া দাওয়া করে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, টেবিলও পরিষ্কার হয়ে গেছে, আজকে তো বিশেষ রান্নাবান্না করিনি, করিনি বলতে তোমার ওই পালং শাকের ঘন্ট করেছিলাম, বেগুন টেগুন দিয়ে, বড়ি টড়ি দিয়ে পালং শাকের ঘন্ট, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি করেছিলাম, আর এখন সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে করছি জানো তো। সেই কদিন আগে বললাম না, শরীরটা খুব খারাপ লাগছিলো, ওটা পেটে খুব কষ্ট হচ্ছিলো, জ্বালা জ্বালা করছিলো, তো শুকনো লঙ্কাটা আর ইউজ করছি না, অন্তত কিছুদিন তো করবো না, তো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাবান্না করছি।
তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না বান্না করি না তো, যার জন্য একটু রংটা একটু অন্যরকম হয় আর কি। আমাদের তো একটু গড়গড়ে রংটা হয় শুকনো লঙ্কাতে, মানে লঙ্কা গুঁড়োতে। তো রঙে কি যায় আছে বলো, আগে তো শরীর, শরীর ঠিক থাকলে তবে সব ঠিক থাকবে। তারপর থেকে ঠিকই করেছি, আমি আর কাঁচা লঙ্কা ছাড়া রান্না করবো না। আর ছাদে যে কটা জামা ছিল, যে কটা বলতে যেটুকু মানে প্রতিদিনের কাঁচা সেটুকু তুলে নিয়ে চলে এসেছি। আজকে সব কাজ টুকটুক করে মোটামুটি হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তারপরে ওই সবজিগুলো তোমাদের বললাম না, তোমাদের দাদাভাই তো পারলে সব সবজিগুলো তুলে নিয়ে চলে আসে বাজার থেকে। এত সবজি নিয়ে চলে আসে না, ভালো লাগে না। এই সবজি অত কি হবে বলো তো, একদিনে এত সবজি এনে রেখে দিলে না নষ্ট হয়ে যায়। তার থেকে ফ্রেশ সবজি নিয়ে আসবে তিন চার দিন অন্তর, ঠিক আছে। তো এত গাদা গাদা সবজি নিয়ে চলে এসেছে, তো সেই সেদ্ধর জোগাড়টা করে রেখে দিয়েছি। গোটা সেদ্ধ কালকে নয়, এটা পরশু দিন গোটা সেদ্ধ। কালকে তো পঞ্চমী, পশু ষষ্ঠী। আর তোমাদের তো আগেই বলেছি আমাদের বাসি নয়, আমাদের টাটকা। তো সেই জন্যে আমাদের অনেকের আবার কি থাকে বলো তো, কালো বিউলির ডালের থাকে অনেকে, বিউলির ডালের। আর অনেকে থাকে মুগ ডালের, আমাদের তো মুগ ডালের। আমাদের বাড়িতে বাপের বাড়িতে ইয়ে বিউলির ডালের। আবার নুন হবে না, নুন দেওয়া যাবে না। দাঁড়াও একটু বসি, খেয়ে উঠে আর পারি না, খেয়ে ক্লান্ত। তো যাই হোক, সেই মুগ ডালের, মুগ ডাল মানে মুগ কড়াই, সরি মুগ কড়াই, ডাল নয় মুগ কড়াই। আর সমস্ত সবজি তো গোটা গোটা দিতে হবে, এবার ডাল শুদ্ধ। খেতে কিন্তু ভালো লাগে, এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে, বেশ ভালোই লাগে। একটু মিষ্টি মিষ্টি, আর উপরে কি করি বলো তো, ওই জিরে আর শুকনো লঙ্কা আর ছোটো এলাচ ভেজে বেশ খানিকটা গুঁড়ো করি আর ওপরে ছড়িয়ে দিই, বেশ ভালো লাগে খেতে, গন্ধটা খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই গোটা সিদ্ধ আবার অনেকে থাকে না, তারা আবার বলে যে খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। সকলে তো থাকে না, না এটা কিছু কিছু মানুষের থাকে, আবার কিছু কিছু মানুষের থাকে না। আর এই যে আমার পিছনে এগুলো কি বলো তো, এই যে এই যে এগুলো পর পর আছে, সাইজ বাই সাইজ, তারা দেখা যাচ্ছে না। এটা কিন্তু দুটো আছে, তার তলায় আরো তিনটে আছে সাইজ, চালের টিন। ওগুলো সব সাইজ বাই সাইজ, একটা 10 কিলো, একটা 8 কিলো, একটা 6 কিলো, একটা 4 কিলো, একটা 2 কিলো, এরকম। ওগুলো সব ইয়ে চালের ড্রাম। তো এই হচ্ছে ব্যাপার, এখন খাওয়া দাওয়া করে একটুখানি যাই, রেস্ট নিই। আর খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কথা মানে কি বলতো, এই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আর ভুলেই গেছিলাম একদম। তা বলে তোমাদের কথা ভুলিনি, কিন্তু খেয়ে উঠেই কিন্তু তোমাদের সাথে কথা বলছি। তো চলো একটু মজা করলাম তোমাদের সাথে, তোমাদের ভুললে চলবে বলো, তোমরাই তো সব, তোমরা না থাকলে তো আর আমরা জিরো, একদম বিগ জিরো একদম। তো যাই হোক, পাশে থেকো বন্ধুরা, সাথে থেকো, আর কি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাপোর্ট করো। আর হাজার হতে খুব বেশি দেরি নেই, হ্যাঁ তো হয়ে যাবে, হাজারে থেমে থাকলে তো চলবে না, তারপরে তো এগোতে হবে, তাই না? তো সেই যাই হোক, প্রথম ধাপ, যেমন দেখো প্রথম ধাপ হচ্ছে কি, মাধ্যমিক। আমরা মাধ্যমিকে যখন কেউ পাস করে তখন তারা ভাবে কি আমার যে আমাদের একটা বিরাট কিছু হয়ে যাচ্ছে, তারপরে ওটা তো প্রথম ধাপ, ওই জন্য ওটার আনন্দটা অন্যরকম, তারপরে তো একটা অভ্যেস হয়ে যায়। সেই জন্য প্রথম ধাপটাতে সকলের একটা আনন্দ আলাদা, তা আমার সেই হাজার হলে ওটার প্রথম ধাপ। সেই জন্যই বলছি তোরা একটুখানি যদি সাপোর্ট করো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, দিদিভাইকে যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করো, আর অবশ্যই লাইক দেবো, কিন্তু লাইকটা দিতে ভুলবে না, আর কমেন্ট করবে, হ্যাঁ যার যেরকম মনে হয় সেরকমই কমেন্ট করবে। তো চলো, তোমাদের সাথে অনেকক্ষণ বকলাম আর গল্প করলাম আর একটু ইয়ার্কি হলো, মজা করলাম। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে আবার।
বিকেবেলা এখন চুলটাও আঁচড়াইনি, এখন একটুখানি চুলটা আঁচড়ে নিয়ে আর ইয়ে করবো। ওই হাত পাগুলো কিরকম খস খস করছে জানো তো, মনে হচ্ছে একটু ক্রিম টিম না মাখলে হবে না। ক্রিম মেখেছি, কিন্তু ক্রিম মেখেছি স্নান টান করে উঠে, তো স্নান করার পরে ক্রিম মেখে এখনো যেন গাগুলো একদম টান টান হচ্ছে। এই সিজনটা এরকমই, এই শীতটা যাওয়ার মুখে না খুব মানে গায়ে টান ধরে একটা, তো সেই জন্যই মানে ভাবছি কি যে দেখি একটুখানি আবার একটু ক্রিম দিতে হবে। তো তোমাদের দাদাভাই এখন আসেনি, দাদাভাই আসলে তারপর আবার চা পা করতে যাব। এখন আপাতত রান্নাঘরে আর কি বলতো, ওবার সেই বাঁধাকপি তরকারি করেছিলাম, তারপরে পালং শাকের ঘন্ট করেছিলাম, তো সেগুলো সব রাখা আছে, তো সেই জন্য আমি ভাবলাম কি যে এগুলা রুটিটা করলেই হয়ে যাবে। তারপরে কি বলতো, খেজুর গুড় আছে তো, খেজুর গুড় থাকলে মোটামুটি বাঁধাকপি তরকারি দিয়ে, আর বাঁধাকপি তরকারি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। রুটি তারপরে তোমার পরোটা, লুচি তো আমি পরোটা খাই না, কারণ ভাজা ভুজি তো আমার কোনোদিনই অতটা পছন্দের জিনিস নয়, তো সেই জন্য রুটিটা পরোটাটা খাই, পরোটা কখনো সখনো রুটিটাই বেশি খাই। ও এটা দিয়ে না কি আর এই লাগছে, এই বেশ মানে একটু তেল তেলে ব্যাপারটা থাকলে না শীতকালে এটা একটা বেশ ভালো লাগে, কিন্তু কতক্ষণ থাকবে, আমাদের ড্রাই স্কিন তো খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় মানে টেনে নেয়। এখন নিচ্ছি তো, আবার স্নান করে উঠে নিয়েছি, আবার রাত্রে শোয়ার আগে নেব। স্নান করা তিনবার করে নিয়েও তবুও যেমন অনেক শুকনো শুকনো একটা রুক্ষ রুক্ষ ভাব থাকে। তারপরে ঠোঁটে তো মানে ভেসলিন বোরোলিন দিয়েই যাচ্ছি সারাক্ষণ, এই ড্রয়ার খুলছি আর এই যে ভেসলিন বোরোলিন সারাক্ষণ নিয়ে যাচ্ছি, হাতের সামনে রেখে দিয়েছি, সবসময় নিচ্ছি। যে পন্ডস ক্রিমটা এটা রাত্রিরে মাখবো, ড্রাই স্কিন হলে খুব মুশকিল জানো তো, মানে কিছুতেই আর বাগে আনা যায় না, আর বিশেষ করে এই শীতটা পড়বে যখন আর শীতটা যাবে তখন, যখন এই দুটো সময় কিন্তু খুব ইয়ে হয়, খসখসে ব্যাপারটা আছে। তো চলো এখন এই যে দাদাভাই এবার আসবে, চাটা করবো, এখন বাজে তোমার 8:20, 8:20 বাজে, ও এখন আসতে দেরি আছে, ও হয়তো 8:40-8:45 আসবে, তো ততক্ষণ আসুক, আমি একটু ইয়েটা দেখি। আর একটা জিনিস দেখছিলাম, ওই রিয়াঙ্কার ইয়েটা 1 লাখ হয়েছে, ওটা খুব ভালো লাগলো। রিয়াঙ্কা যদি কোনোদিন আমার ভিডিওটা দেখো তাহলে তোমার জন্য কনগ্রাচুলেশন রইল, তোমার ইয়েতে খুব খুশি হয়েছি, আর তোমার ওই কান্নাতে আমারও কান্না পেয়ে গেছিল, আনন্দের কান্না যদিও। হ্যাঁ তো যাই হোক, আমরাও আশা রাখি কোনোদিন হয়তো হবে, জানি না, ও স্ট্রাগল করেছে, প্রচুর স্ট্রাগল করে উঠেছে। হ্যাঁ রিয়াঙ্কার আমি বরাবরই ইয়ে দেখি, ভিডিও দেখি, এখন রিয়াঙ্কার দিদি করছে, তো দুজনকারই আমি দেখি, কিন্তু রিয়াঙ্কার অনেক দিন ধরে স্ট্রাগল করছে, সত্যি অনেক স্ট্রাগল করে পেয়েছে। তো যাই হোক, আমরাও স্ট্রাগল করছি, স্ট্রাগল করতে করতে অনেকগুলো দিনই কেটে গেল, তো স্মুথলি সবাই তো সবকিছু পায় না, তাই না, সবাই অতি সহজেই সবকিছু পায় না, অনেক মানে লড়াই করেই পায় অনেকেই, আর যেটা আমাদের হচ্ছে আর কি, আমরা লড়াই করছি, কিন্তু যাই হোক লড়াই করেও তোমরা পাশে আছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এইভাবে তোমরা পাশে থেকো প্লিজ, আর আমাদের এরকম করে সাপোর্ট করে যাও, তাহলে আমাদের মানে খুব ভালো লাগবে আর কি, তো আমরাও আনন্দ পাবো আর আমাদের আরো উৎসাহ বাড়বে। তো চলো আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো প্লিজ, আর পাশে থেকো, ঠিক আছে, টাটা, গুড নাইট।